আজকে অনেকগুলো বিষয়ের উপর খবর নিয়ে আমি কৃষ্ণেন্দু আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, উইথ কৃষ্ণেন্দু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনে নোটিফিকেশনটিকে অন করে দিন। বন্ধুরা, প্রথমেই জানাই যে প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা বা 10টা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে লাইভে থাকছি এবং আপনারা চেষ্টা করবেন লাইভে আমার সঙ্গে আসার। সেক্ষেত্রে আপনাদের সমস্যা আপনাদের সঙ্গে আলোচনা করতে আমার সুবিধা হবে। বন্ধুরা, যারা ইউটিউব রিলেটেড কাজ করতে আগ্রহী, যারা ইউটিউব চ্যানেল খুলতে চান, তাদের জন্য আমাদের নতুন চ্যানেল আসছে টেক টিম গাইড। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব রিলেটেড যে ইনস্ট্রাকশন বা ইউটিউব রিলেটেড যে হেল্প আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আমি কাজের কথায় আসি। আজকে যেটা নিয়ে আমি বলতে এসেছি, বর্তমান সময়ে মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিক এই কথাটা খুব বহুল প্রচলিত। মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিক কথাটার সঙ্গে আমরা বর্তমান সময়ে অত্যন্ত পরিচিত। খবরের কাগজে, টিভি চ্যানেলে বা যে কোনো মিডিয়াতে আমরা এটা নিয়ে খুব চর্চা হয় এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এটা নিয়ে চর্চা করে, কারণ তারা মনে করে যে এটা তাদের ব্যক্তিগত প্রপার্টি। তো বন্ধুরা, আমি কোনো রাজনৈতিক চ্যানেলের কোনো বক্তা নই, আমি কোনো রাজনৈতিক মতাদর্শের কথাও এখানে আমি বলতে আসিনি। আমি যেটা বলতে এসেছি যে এই পরিযায়ী শ্রমিকদের কিভাবে কিছু সুবিধা করা যায় বা তারা কিছু কাজ যাতে পান সেই চেষ্টা নিয়ে। বর্তমান সময়ে রাজ্য এবং কেন্দ্র দুটি সরকারের কাছে পরিযায়ী ইস্যু একটা মারাত্মক ইস্যু এবং সেন্সিটিভ ইস্যু, যেটা একটু নাড়াচাড়া করলেই অনেকগুলো জিনিস নড়ে চড়ে ওঠে। তো সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের একটা কাজ নিয়ে সমস্ত সরকারের একটা সমস্যা রয়েছে, কারণ প্রচুর শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করতেন, ডিউ টু কোভিড-19 তারা এখন বাড়িতে রয়েছেন, তারা কাজহীন অবস্থায় রয়েছেন। তো এই তাদের জন্যে বা তাদের কাজের সুবিধার খবর নিয়ে আমরা এসছি আপনাদের কাছে। অর্থাৎ সিএসসি বা ডিজিটাল সেবা এসছে একটা নতুন সুবিধা নিয়ে, সিএসসি গ্রামীণ নগরি পোর্টাল। তো বন্ধুরা, এই সিএসসি গ্রামীণ পোর্টালে কী রয়েছে? এখানে যে সমস্ত কাজ হবে বা যে সমস্ত কাজ রয়েছে সেটা অনেকটাই পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে, তারা যে ধরনের কাজ খুঁজছেন বা তাদেরকে কাজ দেওয়ার জন্য এই পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্ট থ্রু সিএসসি লঞ্চ করেছে। তো লঞ্চ করেছে মানে এটাই যে এখান থেকে প্রচুর মানুষ তাদের কাজের দিশা দেখতে পাবেন এবং গভর্নমেন্ট এবং সিএসসি অর্থাৎ সিএসসি গভর্নেন্সের প্রচেষ্টা সেরকমই। তো আমি আপনাদেরকে আজকে এটার সম্পর্কে বিশদ বলবো এবং এতে ভিএলই ভাইদের বা ভিএলই বন্ধুদের বা যারা আপনারা সিএসসি রিলেটেড কাজ করেন তাদের কি সুবিধা রয়েছে, এটাই আজকের বিষয়। সিএসসি গ্রামীণ পোর্টালে রয়েছে রিক্রুটমেন্ট সার্ভিস, জব সার্চ এবং বিভিন্ন ধরনের কাজের খোঁজ। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বা যে সমস্ত মানুষরা বাইরে কাজ করতেন, যারা এডুকেটেড, অনেকটা হাই লেভেল এডুকেটেড বা কম এডুকেটেড, সব ধরনের মানুষের জন্য এই পোর্টালে রয়েছে কাজ। তো বন্ধুরা, আপনি কাজ কিভাবে পাবেন? প্রথমেই আপনি ওই পোর্টালে নিজের নামটা নথিভুক্ত করতে হবে। তো নথিভুক্ত করতে গেলে আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী কোনো তথ্যমিত্র কেন্দ্রে এবং তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনার সমস্ত ডিটেলস দিয়ে অর্থাৎ আধার কার্ড বা অন্যান্য তথ্য দিয়ে আপনাকে আপনার নাম নথিভুক্ত করতে হবে। তো এক্ষেত্রে প্রথমে বলি বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষে গিয়ে এই সংক্রান্ত বিশেষ একটা অফার রয়েছে, এই সিএসসি গ্রামীণ নগরী পোর্টালে বা সিএসসি গ্রামীণ পোর্টালে একটা অফার রয়েছে বর্তমান সময়ে, সেই অফারটা আমি আপনাদের জন্য একেবারে শেষে গিয়ে বলবো। অর্থাৎ যে সমস্ত ভিএলই বন্ধুরা সিএসসি পোর্টাল নিয়ে কাজ করেন তাদের জন্য রয়েছে একটা দারুণ সুযোগ। যে সমস্ত মাইগ্রেন্ট লেবাররা এই সিএসসি গ্রামীণ পোর্টালে রেজিস্টার করবেন তারা তাদের লেটেস্ট জব নোটিফিকেশান সার্চ করতে পারবেন, তারা যে ধরনের কাজ খুঁজছেন তারা সেখানে পাবেন। সিএসসি গ্রামীণ পোর্টালে রয়েছে কভার লেটার এবং রিজ্যুম প্রিন্টিং সার্ভিস। তবে বন্ধুরা, সিএসসি গ্রামীণ পোর্টালে আপনি এবার কীভাবে লগ ইন করবেন তো সেই সম্পর্কে একটু বিশদে আপনাকে বা সংক্ষেপে বলে দিই। আপনি চলে যান আপনার ডিজিটাল সেবা পোর্টালে এবং সেখানে গিয়ে সার্চ করুন জব সিকার্স এবং তারপর অ্যাড জব সিকার্স, এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকুন। তো বন্ধুরা, ভিডিও এবারে প্রায় শেষের দিকে চলে এসেছে এবং আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ভিডিওর শেষে একটা অফার সম্পর্কে বলবো। তো বন্ধুরা, যে সমস্ত ভিএলই বন্ধুরা কাজ করছেন বা সিএসসি গ্রামীণ পোর্টালে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এই অফারটি কার্যকরী। যারা সিএসসি গ্রামীণ পোর্টালে 1000 মাইগ্রেন্ট লেবারের নাম নথিভুক্ত করতে পারবেন তারা আপনাদের
ডিস্ট্রিক্ট ডিপিএমইদের কাছ থেকে বা সিএসসিএসপিবির কাছ থেকে একটা বায়োমেট্রিক ডিভাইস, হ্যাঁ বায়োমেট্রিক ডিভাইস মানে মরফো সিঙ্গেল ডিভাইস আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো অবশ্যই এটা একটা ভালো অফার এবং আজই দেরি না করে শুরু করুন যে সিএসসি গ্রামীণ পোর্টালে আপনি যাতে মাইগ্রেন লেবারের নাম রেজিস্টার করতে পারেন। বন্ধুরা আজকের এই তথ্যগুলো আপনার যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে আপনার আগামী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।